বন্ধুরা, তোমরা তো আগের দিনই দেখেছো যে ইন্দু কিছু জানে না, কিন্তু ইন্দুকে সারপ্রাইজ দেওয়ার জন্য ইন্দুর জন্মদিনের অ্যারেঞ্জমেন্ট শুরু করে দিয়েছে সুবল, আর সেই জন্য পরীকে কাম্মার ঘরে পাঠিয়েছিল। আর এই দেখো, দেখতে না দেখতে পরি, তুলি, কাম্মা আর হেনা মাসিমণি সবাই মিলে তোর জোর করে লেগে গিয়েছে ঘর সাজানোর জন্য। হেনা রে, হ্যাঁ হ্যাঁ, ওই দিকটা ওই দিকটা আর একটু উপরে তোল না, না ওটা বেশি উপরে হয়ে যাচ্ছে, আরেকটু আরেকটু নিচে। এই দিদি ভাই দেখ তো, এবার ঠিক আছে না? আমার তো বুঝতে পারছি না আসলে, তুই নিচ থেকে ঠিক করে বল আমাকে, বুঝলি? হ্যাঁ এইবার ঠিক আছে হেনা, ঠিক আছে একদম, তুই এবার নেমে আয়। দারুণ লাগছে সত্যি, হেনার কোনো জবাব নেই, দারুণ সাজিয়েছো হেনা তুমি। ইন্দু দেখলে তো একেবারে সারপ্রাইজ হয়ে যাবে, কি করবে এখন সেটাই ভাবছি। ও তো এখন মনে মনে খুব রাগ করছে, আমার যে কি মজা লাগছে। তবে দাদা ভাই যাই বলো না কেন, সে সারপ্রাইজ দিচ্ছে খুবই ভালো কথা, কিন্তু দিদি ভাইটা আমার সকালবেলা স্নান টান করে রেডি হয়ে বসেছিল এত সুন্দর সাজুগুজু করে, আর তুমি কিন্তু এটা ঠিক করলে না, মনে মনে কত কষ্ট পাচ্ছে বলো তো, ভাবছে বলে আমার জন্মদিন কারণ মনে নেই। আরে ওটাই তো সারপ্রাইজ, বলে দিলেই তো হয়ে গেল, সহজে যেটা পাওয়া যায় সেটাতে মজা থাকে না বুঝলে, যেটা একটু কষ্ট করে পাওয়া যায় সেটার মজাটাই আলাদা, তখন দেখবে ইন্দু কত খুশি হবে। অবশ্য ঠিক বলেছো দাদা ভাই, সত্যি দাদা ভাই, তোমরা গ্রামে থাকো, পুরোনো দিনের মানুষ হলে কি হবে, তোমাকে যত দেখি না আমার তত ভালো লাগে, এখনো তোমাদের দুজনের মধ্যে কত ভালোবাসা। আচ্ছা আচ্ছা শোনো না দাদা ভাই, তুমি কেক টেক গুলো কি এনেছো তো, দাও ওগুলো সাজিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ ডোনা, এই নাও এই ব্যাগের মধ্যে আমি কেক নিয়ে এসেছি, তুমি যাও ওদিকে গিয়ে ভালো করে কেকটা সাজিয়ে ফেলো। দাও দাও দাদা ভাই, দাও নিয়ে যাই। ও কাম্মা, এর মধ্যে কি আছে গো, বাবারে কত বড় থলে। এ বুনু, তুই ভুলে যাচ্ছিস কেন, আজকে তো জন্মদিন, জন্মদিনের মেন জিনিসই তো কেক রে, এটা নিশ্চয়ই মেসোমশাই কেক নিয়ে এসেছে, তাই না কাম্মা? হ্যাঁ রে তুলি, একদম ঠিক বলেছিস, আজকে দিদিভাই আসার আগে এটাকে ভালো করে টেবিলে আগে সাজিয়ে দিতে হবে বুঝলি, সেই জন্য নিয়ে এলাম। এ যাক বাবা, কেকটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, ও সত্যি আমি শুধু ভাবছি দিদিভাই যখন দেখবে না, তখন দিদিভাইয়ের মুখটা কেমন একদম দেখার মতো হবে। বাবা দাদা ভাই, তোমার তো দেখছি সব স্মরণে থাকে, দিদিভাই যে চকলেট কেক খেতে ভালোবাসে সেটা তো দিব্য মনে আছে দেখছি, আর একদম খুঁজে খুঁজে সুন্দর দেখে এনেছো, সব কিছু গুছিয়ে এনেছো, বাপরে মোমবাতি, হ্যাপি বার্থডে লেখা স্টিক, সত্যি দাদা ভাই তোমার কোনো জবাব নেই। তোমার দিদিভাই অল্পতেই খুশি হয়ে যায়, সারাদিন তো এত কাজকর্ম করে, কোনো দিন আমার কাছে কিচ্ছু চায় না, তাই এইটুকু আর কি, যা পারলাম সেটুকুই করলাম। আরে দিদি ভাই, টাকা থাকলেই কি শুধু হয় রে, মনটা থাকার দরকার, আর তোর বর হয়েছে তা কুঞ্জুস মার্কা, এই যা কি সব বলছিস, না না ও ভালো, ও হরি নিজে বললে দোষ নেই, আর আমি বললে গায়ে লেগে যাচ্ছে মনে হচ্ছে। আরে বাবা ঠিক আছে, তোর বরের নামে আর আমি কি ইচ্ছুটি বলবো না। বাবা বলি চলো মাকে ডেকে আনি, মা তো একা একা রাগ করছে আর রান্নাবাড়ি করছে ঘেমে ঘেমে, চলো না গো। হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, পুরি তো একদম ঠিক কথা বলছে, যাও যাও দিদি ভাইকে আর তুমি ওয়েট করিও না, এবার যাও নিয়ে এসো। না না ডোনা, এই কাজটা আমার নয়, এই কাজটার দায়িত্ব তোমাকেই নিতে হবে, তুমি যাও গিয়ে ইন্দুকে বলো যে তোমার দাদা ভাই ডাকছে, তারপরে দেখো এসে কি হয় কাণ্ডটা। সত্যি দাদা ভাই তুমি পারো বটে, হ্যাঁ সকল থেকে একটার পর একটা শুধু দিদি ভাইকে ঝটকা দেওয়ার চেষ্টা, এমনি বেচারি রেগে আছে তার মধ্যে আরো মাথা গরম করে দেওয়ার ইচ্ছা, আচ্ছা দেখোই না দিদি ভাই রে, যা যা চলে যা, দেরি করিস না তো, যা 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 এবার ডেকে নিয়ে আয়। সবার বলাতে ডোনা এবার চলে গেল দিদি ভাইকে ডেকে আনতে, আর এদিকে আমাদের ইন্দু মন খারাপ করে বসে আছে রান্নাঘরে কাজকর্ম করছে, কি আর করব, ওই বেগুন ভাজা, ডাল, ভাত আর তরকারি, ব্যাস যা ছিল আমার পক্ষে যেটুকু সম্ভব হয়েছে করলাম, বাজার দোকান যাবে না, কিছু যাবে না, সারা দিন শুধু ওই যা আছে করে দাও, যা আছে করে দাও, রোজ শুধু যা আছে করে দাও, যা আছে করে দাও। আরে বাবা আমি কি করব, রোজ মাথা খাটিয়ে খাটে, হ্যাঁ যখন থালায় ভাতটা বাড়ি তখন তো যত চিন্তা আমার, আজ কি দিয়ে খেতে দেবো, কি হবে, কোনটা দিয়ে কি করব, যত সব হয়েছে জ্বালা, এই সংসারের জন্য সারাটা জীবন খেটে খেটে মরে গেলাম, আর আমার একটা দিন একটু জন্মদিন সেটা দেখো কারোর মনে আছে, ওই যে চাকরানি, চাকরানি পেয়েছে তো, চাকরানি নিয়ে এসেছে বিয়ে করে, সারাদিন খেটে খেটে মরো, আর কিছু নেই, সকাল কোথাও তো যেতে পারি না, সারাদিন শুধু রান্না বাড়ি ছেলে মেয়ে, এই নিয়ে জীবন শেষ আমার, ভালো লাগে না, আমি বলবো আমার ভালো লাগছে না, আমি কদিন এবার বাপের বাড়ি যাবো। এদিকে ইন্দু তো রাগে গজগজ করছে, আর দুঃখ কম নয়, আর ওদিকে বলতে না বলতে ডোনা চলে এসেছে দিদি ভাইকে ডাকার জন্য। দিদি ভাই, ও দিদি ভাই কি গো, একা একা কি এত মনে মনে বিড়বিড় করছো, ও দিদি ভাই তোমার কি হলো, চলো ঘরে দাদা ভাই ডাকছে যে তোমায়। হ্যাঁ
কি বলছিস? হ্যাঁ হ্যাঁ ডাকছে তো, জানি তো। আরে রেখে দিয়েছে না টাকা দিয়ে জাগরানি, যখন যখন খিদে পাবে, কখন কি লাগবে সব হাতে হাতে এগিয়ে দেওয়ার জন্য তো আমি আছি। ভালো লাগে না চাই, যাচ্ছি বলে দেখা যাচ্ছি, এবার বলতে বলতে সঙ্গে সঙ্গে তো যেতে পারবো না। আরে দিদি ভাই, তুমি এত রেগে আছো কেন বলো তো? তোমাকে তো আমি কোনোদিন এত রাগতে দেখিনি, তুমি এত রাগ দেখাচ্ছো কেন? না আমার ভালো লাগছে না, সবসময় কি সবসময় ভালো ভালোই থাকতে হবে আমাকে? আমার আজ ভালো লাগছে না মনটা, আমার কিছু ভালো লাগছে না। তুই তো দাদা ভাইকে গিয়ে বলে দে যে আমি ঠিক যাবো, ঠিক সময় হলে আমি খেতে দেবো। এই দাদা ভাই বললো খুব জরুরি দরকার, তুমি চলোই না, পরে খেতে দিও। হ্যাঁ হ্যাঁ বাবু ডাকবে আর আমি যাবো না, চল যাচ্ছি। আজকে দিদি ভাই তো সারপ্রাইজ হবে না, দিদি ভাই তো রেগে বোম হয়ে আছে। আমি তাই ভাবছি যখন ঘরে ঢুকবে তখন কি হবে। যাক যাক যাক, আর এখন বুকে লাভ নেই, যাই তাড়াতাড়ি নিয়ে যাই দিদি ভাই। এই নো না, চল চল, আবার দাঁড়ালি কেন, ভালো লাগে না চাই। ও হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, এসো এসো এসো, চলো চলো চলো। এই বলে ডোনা তো দিদি ভাইকে নিয়ে চললো ঘরের দিকে। চোখ বন্ধ চোখ বন্ধ, দিদি ভাই চোখ খুলবে না, একদম নয়। আরে ডোনা তোর বাবা ভাল লাগে না, একই তো মাথা গরম হয়েছে, তুই আবার চোখ মুখ ঢেকে নিয়ে আসি, আরে পড়ে যাবো তো, দেখতে পাচ্ছি না কিছু, ছাড়। দাদা ভাই এই দেখো নিয়ে চলে এসেছি দিদি ভাইকে। আচ্ছা ইন্দু, এবার আস্তে আস্তে চোখ খুলে দেখো তো একটু। আর দাদা ভাইয়ের কথা মতো দিদি ভাইয়ের চোখ থেকে হাত সরিয়ে নিল ডোনা, আর ইন্দু তো দেখে অবাক। হ্যাপি বার্থডে ইন্দু, এই নাও এটা তোমার জন্য, জন্মদিনে তোমার অনেক অনেক শুভেচ্ছা রইল, তুমি হাজার বছর বাঁচো ইন্দু। কি করেছো? হ্যাঁ আমি তো আকাশ থেকে পড়ছি, এত কিছু করেছো তুমি? হ্যাঁ আর আমি দেখো তো সকাল থেকে তোমাকে কত না কি খারাপ মন্দ বললাম, কত খারাপ ভাবলাম, ছি 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 ছি, আমার নিজের যে এত লজ্জা লাগছে না, কি বলবো কিছু বলার নেই। এ বাবা কি বাবা, এত সুন্দর করে সাজিয়েছো, ও আর সেই জন্যই তুমি সকালে আজ তাড়াতাড়ি উঠেছিলে না? আর এই যে তোমার জমি নথিপত্র, এইবারে বুঝলাম তুমি খুব খারাপ করেছো, তুমি আমাকে কেন কিছুটি বলোনি? হ্যাঁ আমি কি না কি ভাবলাম, তাই তো বলি তুমি আমার কথা ভুলে যাবে, এটা কখনো হতে পারে? ঠিক মনে আছে, কিন্তু তাহলে আমার কিন্তু আজ খুব দুঃখ লেগেছিল। কি গো দিদি ভাই, হ্যাঁ সারপ্রাইজ কেমন লাগলো বলো। এই ডোনা, তার মানে তুইও সব জানতিস, আমাকে কিছুটি বলিস নি, এইগুলো কিন্তু ঠিক হলো না। আরে বাবা দিদি ভাই, এটা তো সারপ্রাইজ, তুমি যদি আগে থেকে সব জানতে, তুমি এখন যে আনন্দটা পেলে, তুমি কি তখন সেটা পেতে বলো? দাদা ভাই ওই জন্যই তো তোমাকে কিছুটি বলেনি। মামা মামা, হ্যাপি বার্থডে মামা, আমরা সবাই মিলে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এগুলো করেছি, তুমি রাগ করো না মামা, তুমি জানো না বাবা তোমায় কত ভালোবাসে, বাবা তো সেই সকালবেলায় আমায় ঘুম থেকে বলেছিল উঠিয়ে যে আজকে তোর মায়ের জন্মদিন। এ দুষ্টু মেয়ে আমার, তার মানে বাড়িতে শুধু আমি একাই জানতাম না, তোরা সবাই জানতিস আগে থেকে, ইস আর আমি কি বোকা। হ্যাঁ ডোনা, আমি তো ঠিকই করে নিয়েছিলাম, কাল বাপের বাড়ি চলে যাবো মেয়েকে নিয়ে। হ্যাপি বার্থডে মাসিমণি, তুমি খুব খুব ভালো থাকো। হ্যাঁ রে মা, এই পাওয়াটাই আমার কাছে অনেক বড় রে, তোরা সবাই মিলে যে মনে রেখেছিস এটাই আমার কাছে অনেক। বলছি হাগো, বাচ্চাগুলোকে সব কটাকে বললে হতো না, এত কিছু করেছো সাজিয়েছো গুছিয়েছো, আর আমি একটু ওদেরকে তাহলে কিছু করে খাওয়াতামও আজকে দিনে, আর ওরা খুব কেক খেতে ভালোবাসে, আমাদের গুড্ডুটা, আমাদের চিঙ্কি পিঙ্কি, ডিম্পি, গিনি, ওদের না বললে ভালো লাগে। আরে ইন্দু তুমি আছো কোথায়? আমি তখন সকালে বেরিয়ে সব কটাকে বলে এসেছি, ওরা এলো বলে এক্ষুনি দেখো না। এ বাবা, এই তো দেখছি পাকা পোক্ত অ্যারেঞ্জমেন্ট। আমি শুধু বোকা হয়ে গেলাম, তোমরা সব আগে থেকে করে ফেলেছো, যাকে খুব ভালো করেছো। আর এদিকে বলতে না বলতে একসঙ্গে ডিম্পি, গিনি, চিঙ্কি পিঙ্কি, গুড্ডু আর আমাদের রিনি এসে হাজির। মামি মা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মামি মা, হ্যাপি বার্থডে মামি মা। ও মা দেখো দেখো দেখো, সবাই চলে এসেছে, হায় রে তোরা তো সবাই মিলে আমায় বোকা বানিয়ে দিলি রে। আয় আয় মা, আয় বাবা, আয় বস বস। ইন্দু ইন্দু সবাই চলে এসেছে, আর নয়, এবার চলো চলো, এবার কেক কাটতে হবে, চলো। ডোনা ডোনা, হে না পড়ি তুলি, আয় রে মা, আয় তোরা সবাই আয়, এই এই চিঙ্কি পিঙ্কি, গুড্ডু, ডিম্পি, আয় সবাই আয়, গিনি রে চলে আয়, রিনি আয়। দেখো এবার সবাই মিলে ইন্দুকে বসিয়ে দিয়েছে, কেক কাটার জন্য হাতে ছুরিও দিয়ে দিয়েছে। মামা কেকটা কাটো না তাড়াতাড়ি, ও তুমি তো জানো ওই চকলেট কেক থেকে আমি বেশিক্ষণ থাকতে পারি না দূর বাবা। হারে হারে কাটছি, উফ এই মেয়েটা না সবুজ রয়েছে না। এই বলে ইন্দু কেক কাটতে লাগলো। হ্যাপি বার্থডে ডিয়ার মামি মা, হ্যাপি বার্থডে টু ইউ। এই নে পুরি মা, এই নে ডোনা, নে নে খা খা, এই নাও গো খাও খাও। এই বলে ইন্দু সবাইকে কেক খাওয়াতে লাগলো। ইন্দু কেক তো কাটা হলো, এই নাও এটা নাও আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার, কিন্তু খুলে দেখতে হবে এখনই সবার সামনে, কেমন হয়েছে গিফটটা বলতে হবে, কিন্তু পছন্দ হয়েছে কিনা তাড়াতাড়ি বলো। নাও নাও নাও, খোলো খোলো। আর সবুর সইছে না যে, খোলো খোলো গিফটটা,
দেখি দাদা ভাই তোমার জন্য কি এনেছে পছন্দ করে। এ বাবা, তুমি আবার এত কিছু কেন বলো তো আনতে গেলে? আচ্ছা, এত কিছু সাজিয়েছো এত সুন্দর করে, এটাই তো আমার কাছে অনেক। কে কিনেছো? আবার এসব গিফট টিফটের কি দরকার ছিল বলো তো? আরে না না, গিফট না দিলে হয় বলো? তোমার জন্মদিন বলে কথা। হ্যাঁ আচ্ছা, না আর কথা না বাড়িয়ে তুমি গিফটটা খুলে দেখো। ও মা, কি সুন্দর দুলটা! তুমি আমার জন্য এই ঝুমকো সোনার দুলটা কিনে দিয়েছো? ও আমার কি পছন্দ হয়েছে, আমার লাল আর সাদা পাথর দেয়া। সত্যি গো, আমার খুব 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 পছন্দ হয়েছে। কি বলে তোমাকে কি যে বলি, আমার না কিছু মাথায় কাজ করছে না। আমি খুব ভাগ্যবান যে তোমার মতো বরকে আমি পেয়েছি। দিদিভাই, দারুণ হয়েছে দুলটা। ও দাদা ভাই, তোমার কিন্তু সত্যি পছন্দের কোনো তুলনা হয় না। যাকে যাকে দিদিভাই, এটা কিন্তু পড়তে হবে পুজোতে। কত সুন্দর করে সারপ্রাইজ দিল, কি আনন্দটাই না করলো ওরা আজকে সবাই মিলে। তো এরকমই মজার মজার ভিডিও গুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দাও টাইনি ভিলেজ স্টোরি। আর কাল দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা অনেক ভালো থেকো, অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। টাটা।